মিয়ানমার সেনাবাহিনীর বার্ষিক কুচকাওয়াজের দৃশ্য এটি প্রতি বছর সাতাশে মার্চ তারা পালন করে সেনাবাহিনী দিবস দু একুশ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর টানা তৃতীয় বছরে আয়োজন করলো দেশটি সেনাবাহিনী তবে এবারের আয়োজন যেন আরও জমকালো জুড়ে প্রতিবাদ কারফিউ আর ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যেই রাজধানীতে চলল হাজার হাজার সৈন্যের প্যারেড আর অস্ত্রের প্রদর্শনী আর কেন্দ্রে থাকলেন সামরিক প্রধান জেনারেল মিন অং লাইং খোলা জিপে করে তিনি দেখলেন তার সুসজ্জিত সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ এবং ট্যাঙ্ক সহ ভারী সব অস্ত্রের প্রদর্শনী আর এই অনুষ্ঠানের আরেকটা বিশেষত্ব হল এদিন সেনা প্রধানের বক্তব্য শুনতে পায় সাধারণ মানুষ আমি একটা কথা জানাতে চাই যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি এবং যে সমস্ত সন্ত্রাসী গ্রুপগুলো সন্ত্রাসবাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এনইউজি এবং তথাকথিত পিডিএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড চিরতরে থামাতে হবে পরিষ্কার বার্তা যারাই বর্তমান সেনাশাসনের বিরুদ্ধাচারণ করবে তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না সেনাবাহিনী দু হাজার একুশ সালে অং সান সুচিকে উৎখাত করে সামরিক শাসন জারির পর থেকেই দেশটিতে একরকম গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে যাতে এখন পর্যন্ত দশ হাজারের উপর মানুষ মারা গিয়েছে গৃহহীন হয়ে পড়েছে আরও প্রায় দশ লাখ মানুষ কিন্তু খুব শীঘ্রই থামার কোনো লক্ষণ নেই এই জান্তা সরকারের পুরো দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা ফিরিয়ে আনতে সেনাবাহিনী তার কাজ করে যাবে সেজন্য যেসব গুরুত্বপূর্ণ শহরে অস্থিরতা বিরাজমান সেখানে মার্শাল আরো আরও বাড়ানো হবে যাতে জরুরি অবস্থার এই দ্বিতীয় ধাপে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা যায় গত মাসেই দুই বছর ধরে চলা জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়ে দেয় সামরিক সরকার একই সাথে প্রতিশ্রুত নির্বাচনও পিছিয়ে দেয় তারা বক্তব্যে সেনাপ্রধান এই অবস্থার জন্য অং সূচিকে দায়ী করেন দু সালে প্রতারণা নির্বাচনের মাধ্যমে সূচি ক্ষমতা দখলের চেষ্টা করে বলে উল্লেখ করেন তিনি রাজধানী নেপিটে যেখানে এই প্যারেড চলছে তার খানিকটা দূরেই কারাবন্দী মিথসূচি বিভিন্ন মামলায় সাতাত্তর বছর বয়সে এই নোবেল জয়ীকে তেত্রিশ বছরের জন্য জেলে পাঠিয়েছে মিয়ানমারের আদালত নানান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি আছে মিয়ানমারের উপর তবে অন্যদিকে চীন ও রাশিয়ার সমর্থন শুরু থেকেই পেয়ে এসেছে সামরিক জান্তা এই কুচকাওয়াজে তাদেরও অংশগ্রহণ ছিল চীন ও রাশিয়ার আধুনিক যুদ্ধবিমান হেলিকপ্টার যেমন ছিল তেমনি রকেট লঞ্চারেরও প্রদর্শনী করে সেনাবাহিনী জেনারেল মিন ঘোষণা দেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বেন তিনি নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর করতে চায় সামরিক জান্তা আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তার পাশে থাকার আহ্বান জানান তিনি দেশটিতে সেনাবাহিনী প্রতিষ্ঠার আটাত্তরতম বার্ষিকী ছিল এটি এর মধ্যে গত পঁচাত্তর বছর ধরেই বিভিন্ন সময় রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ ঘটেছে মিয়ানমারে আর সবশেষ সামরিক অভ্যুত্থানের পর দেশটির অর্থনীতিতে যে ভয়াবহ দুঃসময় নেমে এসেছে সেখান থেকে বের হতে যে কোনো মূল্যে এখন সেনা শাসনের অবসান চান দেশটির বেশিরভাগ নাগরিক